আজ এশিয়া কাপের সুপার ফিউরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পরিসংখ্যানে কে এগিয়ে, বাংলাদেশ না পাকিস্তান? লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 37 বার, সেই পরিসংখ্যান থেকে কেবল 5 ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ আর 32 ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় জয়টাও পাকিস্তানের বিপক্ষে। 1999 সালে বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিয়ে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান দ্বৈরথে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল 329, পাকিস্তানের সর্বোচ্চ স্কোর অবশ্য বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। 2010 সালের এশিয়া কাপে 385 রান সংগ্রহ করেছিল তারা। অন্যদিকে মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন স্কোরের তালিকায় শীর্ষ দেশে পাকিস্তানের নাম নেই। 2000 সালে বাংলাদেশকে 87 রানে অল আউট করেছিল পাকিস্তান। 320 রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ সেদিন হেরে যায় 233 রানের ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় জয় রেকর্ড হয়েছিল সেদিন। টাইগারদের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন রানের রেকর্ডটা অবশ্য বেশ পুরাতন, একই সঙ্গে বিখ্যাতও বটে। 1999 সালে বিশ্বকাপে নান্নু সুজনদের বিপক্ষে করা 161 রানই পাকিস্তানের এই লড়াইয়ের সংক্ষিপ্ত স্কোর। বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছিল 79 রানে। কাকতালীয়ভাবে এটিও বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয়ের ব্যবধান। পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও বর্তমানে বাংলাদেশের পারফরমেন্স অনুযায়ী পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। এখন দেখার বিষয় কে জিতবে এই সুপার ফোরের ম্যাচে, পাকিস্তান না বাংলাদেশ? দয়া করে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।